যে আমরা এখানে কাজ টাজ করবো কেসে নিয়ে, ঠিক আছে? এবার আমাকে শুরুতে একটু সবাই একটু বলে দেন তো ভাইয়া, আপনারা সবাই পারেন আমি জানি, তাও একটু বলেন তো আমাকে যে কেপি বা কেসি নিয়ে যখন আমরা কাজ করি, কেপি নিয়ে কাজ করি যখন আমাকে কাজ করতে হয় কি নিয়ে? আংশিক চাপ নিয়ে। কি নিয়ে? আংশিক চাপ নিয়ে। তারা বলেন তো ভাইয়া, কেসি নিয়ে আমরা জানি কখন কাজ করি, কি নিয়ে কাজ করতে হয় বলেন তো? কেসি নিয়ে কখন কাজ করি? যখন আমার কোয়েশ্চেনে ঘনমাত্রা নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? আচ্ছা এবার তাহলে ভাইয়া একটু আমাকে বলেন তো, যখন আমরা এই বিক্রিয়াটা লিখছিলাম N2O4 থেকে 2NO2 এরকম টাইপের রিয়াকশন যখন লিখছিলাম, তাহলে আমরা কি বলছিলাম? কেসি হইলে উপরে, কেসি হোক কেপি হোক, উপরে কি হবে? উৎপাদ, নিচে কি হবে? বিক্রিয়ক। মনে আছে? উপরে কি হয়েছে? উৎপাদ, নিচে কি? বিক্রিয়ক। তাহলে এখন এখানে NO2 আছে, তাহলে এটা হচ্ছে NO2, যেহেতু সহগ দুই তাহলে পাওয়ার হয়ে যাবে, মনে আছে বলছিলাম, ডিভাইড বাই কত হবে? N2O4। আচ্ছা আর কেপিটা কি বলছিলাম, মনে কি পড়ে? কেপিটা হচ্ছে আংশিক চাপ। কেপিটা কি? আংশিক চাপ। তাহলে পি অফ NO2 তার হোল স্কোয়ার ডিভাইড বাই পি অফ N2O4। মনে আছে ভাই এগুলো যে আমরা আগের ক্লাসে পড়ছিলাম না? বলেন, অনেক সুন্দর করে অনেকগুলো বিক্রিয়া পড়ছিলাম, তাই না? বলেন, ঠিক আছে। আচ্ছা এবার আপনাদেরকে তাহলে একটা কোয়েশ্চেন করি, আপনারা এই বিক্রিয়াটা অনেকবার আগের দিন করছিলেন, হ্যাঁ, তারপর একটু আমাকে অ্যান্সার দেন তো। N2+3H2, এখানে ধরেন দুইটা অ্যামোনিয়া হয়েছে, তাহলে আমাকে বলেন তো এটার জন্য কেপির ফরম্যাটটাতে উপরে জেনে কি হবে? উপরে কি হবে, নিচে কি হবে বলেন তো? উপরে আর নিচেটা কি হবে? ঠিক আছে, উপরে আর নিচে কি হবে? এই জন্য তো, হ্যাঁ আমি বলবো, আমি বলবো, কোনো সমস্যা নেই। দেখো ভাইয়া, সবার আগে বুঝো, আমরা কেপি এর জন্য কি নিয়ে কাজ করি বলছিলাম? আংশিক চাপ। কি নিয়ে কাজ করি? আংশিক চাপ, ঠিক আছে? তার একটু মনোযোগ দাও, এ বড় হাতের পি, তার নিচে ছোট হাতে NH3 লিখছি, এইটা দ্বারা বোঝায় NH3 এর আংশিক চাপ। কি বোঝায়? NH3 এর আংশিক চাপ। তাহলে দেখো ভাইয়া, NH3 সহগ দুই তাহলে পাওয়ারও দুই হবে। আবার বলি, আবার বলি, শোনো, নাইট্রোজেনের আংশিক চাপ বোঝানোর জন্য পি লেখা হয় বড় করে, নাইট্রোজেন নিচে ছোট করে, বুঝছি? এটা দ্বারা বোঝায় নাইট্রোজেনের আংশিক চাপ। আবার পি অফ H2 তার হোল কিউব, কেন? কারণ হাইড্রোজেনের সহগ হচ্ছে তিন, হাইড্রোজেনের সহগ কত? তিন। আরে জোস জোস, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা এবার ভাইয়া একটু আমাকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তো, মনে আছে আগের দিন আমি আংশিক চাপের সংজ্ঞাও বলছিলাম, এই জায়গাটার মধ্যে আমি আংশিক চাপের সংজ্ঞাও বলছিলাম, একটু মনে করাই দিই। দেখো তো ভাইয়া, আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, এরকম একটা কথা বলছিলাম কি বলি নাই পোলাপান বলো তো, মনে কি পড়ে? মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ বলছিলাম, কিন্তু মনে পড়ে? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আবার একটু আমাকে কোয়েশ্চেন অ্যান্সার দেন তো ভাইয়া, আপনারা পারেন আমি জানি, হ্যাঁ পারেন আমি জানি। নাইট্রোজেনের ধরেন এখানে আছে হচ্ছে, নাইট্রোজেন আছে ধরেন 15 মোল, আর এখানে অক্সিজেন আছে ধরেন 10 মোল, ঠিক আছে? তাহলে আমাকে বলেন তো পি অফ N2 এর মান কত হবে আর পি অফ O2 এর মান কত হবে, যেখানে দুই কেসে আমার মোট চাপের মানটা হচ্ছে পি, মোট চাপের মানটা হচ্ছে বড় হাতের পি, বলেন তো কত হবে? এখানে আমি একটু দেখি, বলেন তো আপনারা সবাই চ্যাট বক্সে। আরে রামি স্যার সবার আগে অ্যান্সার দিয়ে ফেলছে, জোস জোস জোস, ঠিক আছে। রুহি, তারপর আশারা, সবাই পারছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। মারুফ, সানজিদা, ইসমাম, সবাই বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে দেখো, তাহলে নাইট্রোজেনের জন্য আসবে 15/25 ইন্টু হচ্ছে আমার মোট চাপটা কত? মোট চাপটা ছিল পি। আবার নিচে এখানে আসবে 10/25 ইন্টু পি। দেখেন এখানে ভালো করে খেয়াল করেন, যারা ভুলে গেছেন, ইন কেস এখানে নাইট্রোজেনের মোল 15 ছিল, নিজের মোল বাই মোট মোল, নিজের মোল বাই মোট মোল ইনটু মোট চাপ, নিজের মোল বাই মোট মোল ইনটু কি? মোট চাপ, ঠিক আছে? নিজের মোল বাই মোট মোল ইনটু কি? মোট চাপ, ঠিক আছে? এটাই লিখছি আমরা, দেখছো ভাইয়া, নিজের মোল বাই মোট মোল ইনটু কত? মোট চাপ, ঠিক আছে? আবার অক্সিজেনের জন্য নিজের মোল ডিভাইড বাই মোট মোল ইনটু কত? মোট চাপ। শেষ, বলো, একদম চিল না, বলো, এগুলোতে কোনো প্যারা আছে? একদম সহজ না, কি বলছিলাম, এগুলোতে কোনো প্যারাই নাই, একদম সহজ, ঠিক আছে, একদম সহজ। এবার তাহলে দেখেন ভাইয়া, এই এটুক তো মনেই পড়ছে, তাই না? এটুক তো মনেই পড়ছে, ঠিক আছে, কোনো প্যারা নাই, এটাই তো বললাম, হ্যাঁ। আচ্ছা এবার দেখেন তো ভাইয়া, যদি হচ্ছে আমরা এবার আলফার ব্যাপারটাতে আসি, ওই যে আলফার ব্যাপারটাতে, হ্যাঁ হ্যাঁ, এই দেখো, এই দেখো, স্লাইড মোট তোমার জন্য লিখে দিছি, স্লাইড ওয়ান দেখছো, দেখছো, তোমার জন্য লিখছিলাম, জানি তুমি এসে জিজ্ঞেস করবা, হ্যাঁ। আচ্ছা এবার দেখো, এই পার্টটা নিয়ে কাজ করছি, এবার হচ্ছে আমরা আলফা নিয়ে কিছু কথাবার্তা বলবো, হ্যাঁ, আলফা নিয়ে, ঠিক আছে? আমি আলফার ব্যাপারটা আরেকবার আপনাদের একটু মনে করাই দিই। আলফাটা হচ্ছে আমার বিয়োজন মাত্রা, এটা মানে কি লিখে দেই, আলফাটা হচ্ছে আমার বিয়োজন মাত্রা, এটা সংজ্ঞা জানি কি ছিল, যে এক মোলে কতটুকু বিয়োজিত, এক মোলে থেকে কতটুকু
বিয়োজিত হয়েছে, এটাও কিন্তু লাস্ট ক্লাসে বলছিলাম মনে পড়ে। আবার আরেকটা ছিল এক্স, এক্স এর মান ছিল হচ্ছে বিয়োজিত মোল, বিয়োজিত মোল। এটা জানে কি? এটা মানে হচ্ছে মোট কতটুকু বিয়োজিত হয়েছে, বিয়োজিত মোল মানে হচ্ছে মোট কতটুকু বিয়োজিত, আলফা মানে এক মোলে কতটুকু বিয়োজিত, এক্স মানে মোট কতটুকু বিয়োজিত। ঠিক আছে, আচ্ছা একটু উদাহরণ দিই তাহলে ভাইয়া, একটু উদাহরণ দিই। ঠিক আছে দেখো, N2+3H2, এখানে ধরো দুইটা অ্যামোনিয়া আসছে, ধরো বিক্রিয়ার শুরুতে, বিক্রিয়ার শুরুতে আমার নাইট্রোজেন আসছে হচ্ছে এ মোল, বি এটা আসছে হচ্ছে বি মোল। বিক্রিয়ার শুরুতে উৎপাদ কি থাকবে বলবান বলো তো। আচ্ছা ভালো করে শুনেন, এ যেটা আছে এটা হচ্ছে নাইট্রোজেনের শুরুর মোল সংখ্যা, বিটা হচ্ছে আমার হাইড্রোজেনের শুরুর মোল সংখ্যা, এবং উৎপাদটা হচ্ছে জিরো। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমাকে বলেন তো, সাম্যাবস্থায় যখন যায় তখন এক্স পরিমাণ বিয়োজিত হইলে এখানে কি কি জেনে আসবে বলেন তো? এ মাইনাস এক্স, তারপর জানে কত? বি মাইনাস 3x, এখানে কত? 2x। মনে কি পড়ে, মনে কি পড়ে? এটা বি মাইনাস 3x ভাইয়া, বি মাইনাস 3x, বি মাইনাস এক্স টা কিন্তু বি মাইনাস 3x ভাইয়া। মনে করে খেয়াল করে দেখো, এটা হচ্ছে 1:2, 3:2, 2 অনুপাত। এই অনুপাতটা মেনটেন করতে হবে, হাইড্রোজেনের সহগ 3, এই জন্য এখানে মাইনাস 3x আসছে। ঠিক আছে, তাহলে আরেকবার ভাই একটু আমার কোয়েশ্চেন অ্যান্সার দাও তো তোমরা, আরেকবার তোমাকে কোয়েশ্চেন অ্যান্সারটা দাও। হ্যাঁ, যে এখানে ধরো আছে হচ্ছে N2O4 থেকে 2NO2, তাহলে এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে জিরো, তাহলে বলো তো সাম্যাবস্থায় যখন যাবে তখন N2O4 এর মান কত হবে আর NO2 এর মান কত হবে বলো তো? আচ্ছা কত হবে বলেন তো? এখানে দেখেন এ মাইনাস এক্স, আর একটা কত হবে? 2x, এ মাইনাস এক্স আর 2x, আর জোস জোস জোস। ঠিক আছে, এ মাইনাস এক্স আর একটা কত? 2x। ঠিক আছে, এইটা হচ্ছে অবস্থা। এবার আমরা আলফা আর এক্সটা নিয়ে আর একটু কথা বলতে চাই, আলফা আর এক্সটা নিয়ে আমরা আরেকটু কথা বলতে চাই। ঠিক আছে, যেন ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, আলফা আর এক্সটা নিয়ে, ঠিক আছে, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। ঠিক আছে, না না মাইনাস কেন হবে, উৎপাদে তৈরি হয় তো ফারিহা, উৎপাদে তৈরি হয়, উৎপাদে তৈরি হইলে কি প্লাস? না, তৈরি হওয়া মানে প্লাস, আর কমে যায়, কমে যাওয়া মানে মাইনাস, বুঝছো? না না ফারিহা, প্লাসই হবে, ঠিকই লিখছি। আচ্ছা এবার তাহলে খেয়াল করো, এ পর্যন্ত খেয়াল করো, আমাকে একটু বলো। ধরো তোমাকে আমি এই বিক্রিয়ায় বলছি, এই বিক্রিয়া ধরো আমি তোমাকে বলছি যে নাইট্রোজেনের আমার 40% হচ্ছে বিয়োজিত হয়েছে, বিয়োজিত হয়ে সাম্যাবস্থায় পৌঁছাইছে বিক্রিয়া। ঠিক আছে, বিয়োজিত হয়ে সাম্যাবস্থায় পৌঁছাইছে। তাহলে আমাকে বলো কি বলছিলাম, কোয়েশ্চেনে যে পার্সেন্টেজটা দেওয়া থাকে এটা হচ্ছে আমার আলফা, এটা মানে কি বলেন তো? এটা মানে হচ্ছে এক মোল নাইট্রোজেনে আমার 40/100, মানে 0.4 মোল হচ্ছে বিয়োজিত হয়েছে। ভালো করে কথাটা শুনো, ঠিক আছে, ভালো করে কথাটা শুনো আস্তে আস্তে। হ্যাঁ, বিয়োজন মাত্রা হচ্ছে কোয়েশ্চেনে যে পার্সেন্টেজটা বলা থাকবে না, ওই পার্সেন্টেজটা, ওই পার্সেন্টেজটা হচ্ছে আমার সবসময় আলফা। এই আলফার মিনিংটা কি? এই আলফার মিনিংটা হচ্ছে যে নাইট্রোজেনটা যদি এক মোল থাকতো তাহলে ওইটার মধ্যে বিয়োজন পরিমাণটা কতটুকু ছিল? 0.4। এটা হচ্ছে আমার আলফা। আলফা অলওয়েজ কার জন্য? আলফা অলওয়েজ এক মোলের জন্য। কয় মোলের জন্য? এক মোলের জন্য। তাহলে ভাই বলো তো এখানে নাইট্রোজেন কয় মোল আছে? নাইট্রোজেন কয় মোল আছে? এ মোল আছে না? তাহলে বলো তো এবার ঐকিক নিয়ম করে এ মোল নাম্বারের জন্য নাইট্রোজেন বের করা যাবে কি যাবে না বলেন তো? 0.4 × A। ঠিক আছে, এটা দিছে, ঠিক আছে, এটা কি, এটা এরকম ছিল 0.4 A, 0.4 A। আবির কারণ হচ্ছে ভাইয়া এগুলো লাস্ট ক্লাসে পুরা ক্লাস ধরে পড়াইছি, বুঝছো তো, এই জন্যই হচ্ছে আস্তে আস্তে বলতেছি, আর কিছু না ভাইয়া। আচ্ছা এটা হচ্ছে 0.4 A। ঠিক আছে, এটা হচ্ছে 0.4 × A। তাহলে ভাইয়া একটু আমাকে অ্যান্সার দাও তো, একটু আমাকে অ্যান্সার দাও তো। যদি এই ম্যাথটাতেই আমি বলতাম যে নাইট্রোজেনের 60% বিয়োজিত হয়েছে, 60% বিয়োজিত হয়েছে, ঠিক আছে, তাহলে আমাকে একটু অ্যান্সার দেন তো ভাইয়া, যে এখানে তাহলে হচ্ছে কত আসতো বলেন তো? এক্সের মানটা, এক্সের মানটা কত আসতো বলেন তো? 0.6 A, 0.6 A। আর যদি আমি আপনাকে বলতাম ভাইয়া যে হাইড্রোজেনের এই 20%টা হচ্ছে বিয়োজিত হয়েছে, হাইড্রোজেনের 20% বিয়োজিত হয়েছে, তাহলে আমাকে বলেন তো, তাহলে এখানে আমাকে বলেন তো এটা মানে কি? এক মোলের মধ্যে হাইড্রোজেন বিয়োজিত হয় 0.2, তাহলে আমাকে বলেন এখানে হাইড্রোজেন কতটুকু আছে বলেন তো? হাইড্রোজেন কতটুকু আছে? এই হাইড্রোজেনটা আছে হচ্ছে বি মোল, তাহলে বলেন তো বি মোলে কতটুকু বিয়োজিত হয়েছে? 0.2 B, না 0.2 B। আমাকে বলেন এই 0.2 Bটা কার মান, 3x এর না x এর
বলেন তো কার মান, 3x এর নাকি x এর? 3x এর মান ভাইয়া, এটাই আমি জিজ্ঞেস করতেছিলাম, ভালো করে খেয়াল করেন। এবার কিন্তু b এর বিয়োজন হচ্ছে 3x, আর এখানে আপনি যেটা পাইছেন এটা কিন্তু মোট বিয়োজন, বুঝতে পারছি কথা? ভালো করে কথাটা শুনেন, ঠিক আছে, মোট বিয়োজন নিয়ে আমরা কাজ করতেছি, ঠিক আছে। দেখেন হাইড্রোজেনের মোট বিয়োজন হচ্ছে, হাইড্রোজেনের মোট বিয়োজন 3x, আবার এখানে 0.2 বিটা হচ্ছে হাইড্রোজেনের মোট বিয়োজন, তাহলে কার সমান হবে? 3x এর সমান হবে। আরে জোস, সবাই পারছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। লাবিব, নাবিলা, তারপর হচ্ছে সানজিদা, তিনা, সবাই পারছেন, জোস জোস জোস, ঠিক আছে। তাহলে আরেকবার আরেকবার হাইড্রোজেনেরটা আরেকবার, হ্যাঁ হাইড্রোজেনেরটা আরেকবার, ধরো তোমাকে এখানে হাইড্রোজেনেরটা নিয়ে বলছে যে ভাইয়া এখানে 70% বিয়োজিত হয়, তার মানে কি বলেন তো? 1 মোলের মধ্যে বিয়োজিত হয় 0.7, তাহলে আমাকে বলেন তো এখানে হাইড্রোজেন কত মোল আছে শুরুতে, বলেন তো কত মোল আছে, কত মোল আছে বলেন তো, কত মোল আছে? বি মোল, তাহলে বি মোলের মধ্যে হবে 0.7 বি, তাহলে আমাকে বলেন তো এখানে আমি কি বলতে পারবো বলেন তো? আমার বিয়োজন ছিল 3x, আর এখানে হচ্ছে 0.7, তাহলে কি লিখতে পারবো বলেন তো? 3x ইকুয়ালস টু 0.7 বি। ভালো করে শুনেন, ভালো করে শুনেন, ঠিক আছে, ভালো করে শুনুন, 0.7 বিটাও হচ্ছে আমার হাইড্রোজেনের মোট বিয়োজন, আবার 3x টাও হচ্ছে হাইড্রোজেনের মোট বিয়োজন, তাই এরা পরস্পর কি হয়েছে, তাই এরা পরস্পর সমান হয়েছে, এক্স্যাক্টলি। আরে জোস জোস, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে ভাইয়াকে একটু বলো তো ভাইয়া, যে তোমরা কি হচ্ছে আলফা এক্স আর কেপি কেসিটা কি তোমাদের মনে পড়ছে? এগুলো কিন্তু লাস্ট ক্লাসে পড়াইছিলাম, বাট মনে করাই দাও, বুঝছো, যেন ম্যাথ গুলো তোমরা ভালো করে বুঝো, বুঝছো ভাইয়া? একটু সবাই আমাকে চ্যাট বক্সে বলো তো ভাইয়া বুঝছো কিনা, তাহলে বুঝলে ভাইয়া হচ্ছে ম্যাথে চলে যাবো আর কি, বুঝছো ভাইয়া? আচ্ছা ঠিক আছে, চোস চোস, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সুন্দাস, ঠিক বলছো, জোস জোস, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে সবাই একটু আমাকে বলেন তো, আচ্ছা আচ্ছা সবাই একটু আমাকে বলেন তো, তাহলে আমরা ম্যাথে চলে যাচ্ছি, হ্যাঁ আমরা ম্যাথে চলে যাচ্ছি, সবাই একটু, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ সারা, ঠিক বলছো, ঠিক বলছো, ঠিক ঠিক বলছো, ঠিক আছে। বলতেছি আর্শা, এটা একটু পরে বলতেছি, এটা একটু পরেই বলবো, সমস্যা নেই। আচ্ছা এবার তাহলে সবাই খেয়াল করেন, এবার আমরা ম্যাথ করি তাহলে এটা নিয়ে কিছু, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার সুন্দর করে হচ্ছে ভাই কোয়েশ্চেনটা পড়বেন, কোয়েশ্চেনটা পড়বেন, হ্যাঁ, যে কি বলছে, পাত্রে 4 মোল হাইড্রোজেন, 2 মোল নাইট্রোজেন আছে, 4 মোল হাইড্রোজেন, 2 মোল নাইট্রোজেন আছে, আর নাইট্রোজেনের 20% হচ্ছে বিয়োজিত হয়েছে NH3 তে। তাহলে এবার খেয়াল করো, বিক্রিয়াটা লিখি, N2 প্লাস 3H2 থেকে উৎপন্ন হয় দুইটা অ্যামোনিয়া। এখন বিক্রিয়ার শুরুতে কত কত মোল দেওয়া আছে এটা কোয়েশ্চনে বলা আছে, বসাচ্ছি, নাইট্রোজেন বলা আছে 2 মোল, তাই বসাইলাম 2 মোল, আবার এখানটার মধ্যে, এখানটার মধ্যে হাইড্রোজেন বসানো বলছে 4 মোল, তাই বসাইলাম 4 মোল, আর অ্যামোনিয়া হচ্ছে 0, অ্যামোনিয়া হচ্ছে 0। তাহলে এবার দেখেন আমরা সাম্যাবস্থা নিয়ে কাজ করি, সাম্যাবস্থা নিয়ে কাজ করি, আমরা কি বলছিলাম x হচ্ছে বিয়োজন বিয়োজিত মোল নাম্বার, তাই না? যদি x টা বিয়োজিত মোল নাম্বার হয় তাহলে খেয়াল করেন এখানে আসবে 2 - x, কারণ নাইট্রোজেনের সহগ 1, তাই -x, বিক্রিয়ক কমে। আবার এখানে কত আসবে বলেন তো, হাইড্রোজেনের নিচে কত আসবে বলেন তো, হাইড্রোজেন নিচে কত আসবে বলেন তো, ঠিক আছে বলবো আমি, এটা নিয়ে পরে বলবো, এটা এ কত আসবে বলেন তো, 4 - 3x লিখলাম, আর অ্যামোনিয়া কত আসবে, 2x, অ্যামোনিয়া কত আসবে, 2x। আরে জোস, ঠিক আছে, সুন্দাস, লোভা, নাফিম, ঠিক আছে, ফৌজিয়া, ইফতি, সবাই বুঝছেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তারপর হচ্ছে নিজম, ঠিক আছে, সবাই বুঝছেন, তিনা, আরকো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবার দেখেন কোয়েশ্চেনে নাইট্রোজেনের পার্সেন্টেজ বলা আছে, কার সাপেক্ষে, নাইট্রোজেনের সাপেক্ষে, ঠিক আছে। তাহলে আমরা কাজ করি, যেটা বলা আছে ওটা নিয়ে তো কাজ করবো নাকি, তাহলে দেখেন তো এখানে কি বলা আছে, 20%, কি বলছিলাম, পার্সেন্টেজটা কার পরিমাণ, পার্সেন্টেজটা হচ্ছে আমার আলফার মান, মানে 1 মোলে, তার মানে কি বলতে পারো বলেন তো, 1 মোল নাইট্রোজেনে আমার বিয়োজিত হয়েছে, 1 মোল নাইট্রোজেনে বিয়োজিত হয়েছে 0.2 মোল, তাই না বলেন? আর এখানটার মধ্যে আমার কোয়েশ্চেনের মধ্যে দেখেন নাইট্রোজেন শুরুতে কয় মোল ছিল, 2 মোল ছিল, তাহলে 2 মোলের মধ্যে নাইট্রোজেন বিয়োজিত হয় কতটুকু, 0.2 × 2 মোল, মানে কতটুকু, 0.4 মোল, ঠিক আছে। তাহলে দেখেন ভাইয়া, এইটা হচ্ছে নাইট্রোজেনের বিয়োজন, আবার এখানে এক্স হচ্ছে নাইট্রোজেনের বিয়োজন, তাহলে কি বলা যাবে বলেন তো, x = 0.4, বুঝতে পারছি,
এক্স ইকোয়ালস টু কত? 0.4। তো এবার মানটা যদি বসায় দেন আপনি সুন্দর করে, যদি মানটা বসায় দেন তাহলে এখানে ক্যালকুলেট করে পাবেন। মোল আর এখানে আসবে 0.8 মোল। এগুলো হচ্ছে আমরা এক্স এর মানগুলা বসাই দিছি, ঠিক আছে? কি করছি, এক্স এর মানগুলা বসাই দিছি। এবার কোয়েশ্চেনে হচ্ছে দেখেন, এবার কোয়েশ্চেনে হচ্ছে মোট চাপ দেওয়া আছে। মোট চাপ দেওয়া থাকলে জানি কি বের করা যায়, মোট চাপ দেওয়া থাকলে কেপি বের করা যায়। মনে আছে আপনাদের কি বলছিলাম, যে মোট চাপ দেওয়া থাকলে কি বের করা যায়? কেপি বের করা যায়। তাহলে এবার ভাইয়া মনে আছে আমাকে আংশিক চাপ বের করার জন্য কি কি লাগে? মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, ঠিক আছে? তাহলে আগে হচ্ছে আমি মোট সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা বের করতেছি। সাম্যাবস্থায় মোট মোল এখানে কত কত আছে? 1.6 প্লাস 2.8 প্লাস 0.8, তাই না? এটুকু আছে না? তাহলে বলেন তো এই তিনটা যোগ করলে আমার যোগফলটা কত আসে বলো? পারেন আপনারাই বলেন, বলেন কত আসে? 5.2 মোল, এতটুকু আসে। হ্যাঁ, 5.2 মোল। আরে জোস, ঠিক আছে, সাদিয়া, দুতি, সুন্দাস, তানজিলা সবাই পারছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খালি ক্যালকুলেটার বসানোর জন্য একটু বলছিলাম আর কি, ঠিক আছে? তোমরা আমার সাথে আসো কিনা এটা জানার জন্য আর কিচ্ছু না। না শোনো তিনা, সাম্য ধ্রুবক বলতে কেপিও বুঝাইতে পারে, কেসিও বুঝাইতে পারে, বুঝছো তিনা? যদি কোয়েশ্চেনে আয়তন দেওয়া থাকে তখন কেসি বের করি, যখন কোয়েশ্চেনে মোট চাপ দেওয়া থাকে তখন কেপি বের করি, বুঝছো? আয়তন দেওয়া থাকলে কেসি, মোট চাপ দেওয়া থাকলে কেপি, বুঝছো? আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আচ্ছা তাহলে এবার পোলাপান আমাকে একটু অ্যান্সার দেন তো। প্রত্যেকটার আংশিক চাপ বের করতে হবে, প্রত্যেকটার আংশিক চাপ বের করতে হবে। তাহলে বলেন তো পি অফ এন টু কি বলছিলাম? নিজের মোল বাই মোট মোল, ঠিক আছে? নিজের মোল বাই মোট মোল। নাইট্রোজেনের নিজের মোল কত? 1.6। দেখেন এই যে 1.6 দেওয়া আছে, এটা হচ্ছে সাম্যাবস্থায় নাইট্রোজেনের নিজের মোল। মোট মোল কত? 5.2। এবার কোয়েশ্চনটা একটু পড়েন, মোট চাপ কত দেওয়া আছে? 1.5, ঠিক আছে? এটা তাহলে বলেন তো এখানে কত আসে? এটা করলে বলেন তো নাইট্রোজেনের জন্য কত আসে? 0.461, ঠিক বলছেন, 0.461, এত আসে, এত অ্যাটমোস্ফিয়ার, ঠিক আছে? আবার তাহলে এবার পোলা পান আমাকে একটু বলেন তো, 4615 বা 461 একটা দিলেই চলবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমাকে একটু বলেন তো পি অফ হাইড্রোজেনটা কত আসে বলেন তো? আপনারাই বলবেন, ঠিক আছে, আপনারাই বলবেন পি অফ হাইড্রোজেন কত আসে বলেন তো? 2.8 ডিভাইডেড বাই কত? 5.2। এটা যদি সলভ করেন তাহলে কত আসে? আরে আল্লাহ, মোট চাপ দিয়ে গুণ দিতে ভুলে গেছি, কি একটা অবস্থা না বলো, ঠিক আছে? এখানে মোট চাপ হচ্ছে 1.5 দিয়ে গুণ দিলে অ্যান্সারটা আসে হচ্ছে 0.808, এত। তার মানে কি? আরে জোস, তোমরা সবাই পারতেছো, আরে সেই তো, ঠিক আছে? নাফিয়া, রুহি, তারপরে হচ্ছে নাবিলা, সানজিদ, সবাই জোস, সবাই জোস, সবাই জোস, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এবার আরেকটা বাকি আছে, ওটা কি? পি অফ অ্যামোনিয়া। তাহলে পি অফ অ্যামোনিয়াটাও বের করে ফেলি সবাই। পি অফ অ্যামোনিয়া কত বলেন তো? 0.8 ভাগ কত? 5.2 ইন্টু 1.5। তাহলে এটা বসায় দেন, আসবে হচ্ছে 0.23 মোল, 0.23 মোল। তাহলে এবার কেপি বের করার জন্য উপরে কি বলছিলাম? উপরে হবে উৎপাদ, নিচে হবে বিক্রিয়ক। কি বলছিলাম? ডানেরটা অলওয়েজ উৎপাদ, বামেরটা অলওয়েজ বিক্রিয়ক। ডানেরটা উৎপাদ, বামেরটা বিক্রিয়ক, ঠিক আছে? তাহলে উপরে দেখেন কি লিখতেছি, পি অফ অ্যামোনিয়া তার হোল স্কোয়ার, পি অফ এইচ টু হোল কিউব, পি অফ এন টু, ঠিক আছে? ওই যে শক থাকলে পাওয়ার হয়ে যায়, তার মানগুলো বসাই দিয়ে আমরা সুন্দর করে নাকি বলো, মান কি বলো, ঠিক আছে? 0.23 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই হাইড্রোজেনেরটা আসছে 0.808 হোল কিউব ইন্টু আসছে কত? 0.461। এটা সলভ করলে অ্যান্সার কত আসে বলো তো? অ্যাটমোস, ও অ্যাটমোসফিয়ার, সরি 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 সরি, ভালো কথা বলছো, ভালো কথা বলছো। অ্যামোনিয়ার ওখানে ভুলে ভাইয়া মোল লিখে ফেলছি, ওখানে অ্যাটমোসফিয়ার হবে, ঠিক ঠিক, এটা অ্যাটমোসফিয়ার হবে, ঠিক আছে? আর জোস জোস জোস, ঠিক আছে, 0.1, একদম ঠিক বলছো তোমরা, 0.17, 0.217, এত আসবে। আচ্ছা ভাইয়া একটু আমাকে বলো তো, লাস্ট ক্লাসে তোমাদেরকে বলছিলাম মনে আছে যে কেপির এককটা কি? কেপির এককটা হচ্ছে অ্যাটমোসফিয়ার টু দি পাওয়ার ডেল এন। তাহলে বলো তো ভাই এখানে ডেল এন এর মানটা কত বলেন তো? বলেন তো ডেলেনের মানটা কত? কি বলছিলাম? উৎপাদের সহগ মাইনাস কত? বিক্রিয়কের সহগ, মানে কত?
2 মাইনাস 4 তার মানে মাইনাস 2। তাহলে এখানে একক কি হবে বলেন তো? এখানে এককটা হবে হচ্ছে অ্যাটমোসফিয়ার ইনভার্স 2, অ্যাটমোসফিয়ার ইনভার্স 2, ঠিক আছে? এইটা গেল। এখনো যাদের বুঝতে অসুবিধা আছে ভাইয়া, ওদের জন্য আমি আরেকটা ম্যাথ করব, ওদের জন্য আরেকটা ম্যাথ করব, ঠিক আছে? কোনো টেনশন নিয়েন না, কোনো টেনশন নিয়েন না, ওদের জন্য আরেকটা ম্যাথ করব, ঠিক আছে? আচ্ছা খেয়াল করেন তাহলে, আরেকটা ম্যাথ করবো সেম টাইপের, শুধু এবার এবার করছি নাইট্রোজেন দিয়ে, এর পরেরটা করবো হাইড্রোজেন দিয়ে, বুঝছো? তাহলে তোমরা ওই যে 3x এর ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যাবা। আমি তো জানি ভাইয়া তোমাদের অনেকে এখন ওই 3x এর ব্যাপারটাতে প্রবলেম হয়, ঠিক আছে? হ্যাঁ তো জানি, সমস্যা নেই, করে দিব, হ্যাঁ কোনো প্যারা নেই। আচ্ছা এবার তাহলে খেয়াল করো, এবার তাহলে খেয়াল করো, হ্যাঁ আস্তে 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 করে লিখি। নাইট্রোজেন আর তিনটা হাইড্রোজেন মিলে সুন্দর করে হয়ে গেল অ্যামোনিয়া। তাহলে বলো, শুরুতে এখানে দেখুন কোশ্চেনের মধ্যে বলাই আছে এটা হচ্ছে 4 মোল, এটা আছে 2 মোল, তাহলে বসাই দিই, যা বলা তো কোশ্চেনে থাকবে তাহাই সত্য, লিখে দিই। 2 মোল এখানে আছে, 4 মোল এখানে, কত? 0, আমরা জানি, ঠিক আছে? এবার দেখেন সাম্য অবস্থায় যাব, তাই না? সাম্য অবস্থায় যাব, তাহলে বলেন তো সাম্য অবস্থায় কি কি আসবে? x যদি বিয়োজিত মোল নাম্বার হয় তাহলে এখানে আসবে 2 - x, ঠিক আছে? কেন? কারণ নাইট্রোজেনের সহগ 1, ঠিক আছে? একবার আচ্ছা এই জায়গাটার মধ্যে কাজ করতেছি, এখানে আসবে হচ্ছে 4 - 3x, আর এখানে আসবে হচ্ছে 2x, ঠিক আছে? ওই যে সহগের উপর বেস করে, এটুকু তো সবাই বুঝছি নাকি? আরে সুন্দাস জোস, সবার আগে অ্যান্সার দিয়ে ফেলছে, ভালো লাগছে, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন ভাইয়া, সুন্দর করে খেয়াল করবেন যে এবার কোয়েশ্চেন কি বলা আছে। দেখেন এখানে হাইড্রোজেন 20% বিয়োজিত হয়েছে, এটা মানে কি বলেন তো? যে 1 মোল হাইড্রোজেন বিয়োজিত হয়েছে 0.2 মোল। তাহলে আমাকে বলেন তো এবার এখানটার মধ্যে কোয়েশ্চেনে হাইড্রোজেন আদি মোল নাম্বার কত বলেন তো? 4 মোল, কয় মোল? 4 মোল, ঠিক আছে? 1 মোল নাইট্রোজেন, 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে মোল না, হ্যাঁ এমনই তো লিখছি ভাইয়া, 1 মোল 3 মোল হাইড্রোজেন 2 মোল অ্যামোনিয়া, হ্যাঁ ওটাই তো লিখছি, লাভি ওটাই তো লিখছি ব্রো, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে 4 মোল হাইড্রোজেন ইজ ইকুয়াল টু আসবে 0.8 মোল, ওই যে ঐকিক নিয়ম, হ্যাঁ। এবার দেখেন তো ভাইয়া, এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তো, 0.8টা হচ্ছে আমার হাইড্রোজেনের বিয়োজন, হাইড্রোজেনের বিয়োজন। আবার তুমি এ বাম সাইডে কি লিখছো বলতো? বিক্রিয়াতে কি লিখছো, বিক্রিয়াতে কি লিখছো বলতো? যে হাইড্রোজেনের বিয়োজনটা কত? হাইড্রোজেনের বিয়োজনটা হচ্ছে 3x, লিখছো না বলো বাম সাইডে? এই বিয়োজনটা কত? 3x। তার মানে কি, উপরেরটাও বিয়োজন নিচেরটাও বিয়োজন, তাহলে কি লিখতে পারবো? 3x ইজ ইকুয়াল টু 0.8, বুঝছি কথা? 3x ইকুয়াল টু 0.8, ঠিক আছে? তাহলে এটা সলভ করলে আমার x এর মানটা আসে 0.266, এত, ঠিক আছে? আচ্ছা এই হচ্ছে আমার অবস্থা, বুঝছেন? এটা কিন্তু একদম সহজ, খালি মনে রাখবেন 3x টা একটু দাগাই, দাঁড়ান দাগাই, একটু অন্য কালার দিয়ে একটু দাগাই। এই যে 3x টা যে আছে, এই 3x টা হাইড্রোজেনের মোট বিয়োজন, আর এই 0.8টা হচ্ছে হাইড্রোজেনের মোট বিয়োজন। যেহেতু দুইটাই মোট বিয়োজন, তাহলে এরা কি পরস্পর সমান হবে না বলেন? এরা কি হবে? পরস্পর সমান হবে, এই জন্যই ভাই এভাবে লিখছি, বুঝতে পারছি এবার? আচ্ছা তাহলে এবার মানগুলো বসাই দিই নাকি, কি বলো? যেহেতু আমাদের এক্স এর মানটা চলেই আসছে, সুন্দর করে সুন্দর করে মানটা বসাই দিই। তাহলে মান বসাই দেওয়ার পর অ্যান্সার আসে, এখানে আসবে 1.733, এখানে আসবে হচ্ছে 3.2, আর এখানে আসবে হচ্ছে 0.53, এত মোল, সবগুলাই মোল, হ্যাঁ সাম্য অবস্থায় মোল নাম্বার বের করে ফেলছি। এবার আমাকে বলেন তো কি জানি বের করতে হয়? এবার বের করতে হবে হচ্ছে মোট মোল, কেন? কারণ কোয়েশ্চেনে আবারও মোট চাপ দেওয়া আছে, আমাকে কি বের করতে হবে? আমাকে এবার কেপি বের করতে হবে, কি বের করতে হবে? কেপি বের করতে হবে। তাহলে মোট মোল কত জানি? মোট মোল যোগ করা যাবে না বলেন? 733 প্লাস 3.2 প্লাস 0.53, আপনারা বলেন মোট মোল কত আসে? বলেন বলেন বলেন, তাতে বলেন বলেন। আরে নাফিম, তারপর লোভা, নাবিলা, সবাই ঠিক বলছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তিনা, তারপর সিটি, সেই জোস না বলো? আজকে ক্লাস একদম চিল না, কোনো প্যারা হচ্ছে বলো? একদম চিল ক্লাস না বলো? জিরো, এখানে কি আসলো? 5.46, এত মোল, ঠিক আছে? তাহলে এবার একটু ভাই খেয়াল করেন তো, পি অফ নাইট্রোজেন বের করা যাবে না আগের মতো, বলেন তো কি বলছিলাম? নিজের মোল বাই মোট মোল, তাহলে কত? 1.73 ডিভাইড বাই 5.46 ইন্টু মোট চাপ কত দেওয়া আছে? 1.5। আবার পি অফ হাইড্রোজেন কত বলা আছে বলেন তো? 3.2 ডিভাইডেড বাই 5.46 ইন্টু 1.5, ঠিক আছে? এই বলো বান, ক্যালকুলেট করো কত আসে, দেখো দেখো, বলো বলো বলো, হাইড্রোজেন আসে কত, নাইট্রোজেন আসে কত, বলো বলো কত আসে, কত আসে? ঠিক আছে, উপরেরটা আসে হচ্ছে 0.2
4 7 5, ওকে দিলাম। আর হাইড্রোজেনটা কত আসে? 0.8। আরে সুন্দর জোস, ঠিক আছে, আল বি সবাই পারছো, 0.879 আসছে, ঠিক আছে। এরপর তাহলে এবার পি অফ অ্যামোনিয়া তোমরা বের করবা, করো পি অফ অ্যামোনিয়া পুরোটা তোমরা বের করবা, করো পি অফ অ্যামোনিয়া তোমরা করে, তোমরা বের করে ভাইয়াকে শুধু অ্যান্সারটা বলবা কত আসে, বলো তোমরা বলো, ঠিক আছে। ও রাফিদ, আচ্ছা রাফিদ শুনো, রাফিদ শুনো ভাইয়া, দেখো এই নাইট্রোজেনটা হাইড্রোজেন নিয়ে কাজ করছি, হ্যাঁ, এ হাইড্রোজেনটা 3x পরিমাণ বিয়োজিত হয়েছে না? আবার এখানে আমরা ক্যালকুলেট করে পাইছি 1 মোলে বিয়োজিত হয় 0.8, কিন্তু আদি মোল 4, তাহলে 4-এর জন্য বিয়োজিত হয় 0.8, তার মানে সাম্য অবস্থায় হাইড্রোজেন 0.8 বিয়োজিত হয়, আর তুমি x ধরে কাজ করলে 3x বিয়োজিত হয়, তাহলে এই দুটো কি পরস্পর সমান না? এই জন্য বুঝছো? এই রাফিদ ব্রো, এবার কি বুঝছো? কই গেলা, আসো নাকি রাফিদ? এই ব্রো বুঝছো? ও রাফিদ কই গেলা? হ্যাঁ হ্যাঁ, এটা আসবে হচ্ছে 0.146, 0.146, ঠিক বলছেন, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে, হ্যাঁ, 0.146, এত অ্যাটমসফিয়ার, ঠিক আছে, এত অ্যাটমসফিয়ার। আরে জোস, সবাই ঠিক অ্যান্সার দিছে, আরে ভালো লাগতেছে সেই, ঠিক আছে, নাফিয়া, আলবি, রুহি, প্রিয়া, ঠিক আছে, সারা, তাজারিন, তারপরে হচ্ছে সাদিয়া, মিম, সবাই ঠিক বলছে, জোস জোস জোস, ইমরান, মাহবুব, নিজুম, ঠিক আছে, জোস, সবাই বুঝছে, আলহামদুলিল্লাহ। এই তো রাফিদ ব্রো বুঝছে, সমস্যা নাই, তাশিফ বুঝছে, মালিহা বুঝছে, সবাই বুঝছে। এবার তাহলে কেপির মানটা একবার বের করো, কেপির মানটা একবারে বের করবা, হ্যাঁ, কি বলছিলাম, পি অফ এন এইচ থ্রি হোল স্কোয়ার, পি অফ এন টু, পি অফ এইচ টু, তার হোল কিউব, অ্যান্সারটা বলো ভাইয়াকে, খালি খালি অ্যান্সারটা বলো ভাইয়াকে, খালি অ্যান্সারটা বলবা, কেপির অ্যান্সারটা বলবা। আরে একক সহ বলছো স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে। আরে নাফিয়া, জোস জোস জোস, নাফিয়া, ইমন, ঠিক আছে, সবাই পারছো, ঠিক আছে। ফুয়াদ একটু ভুল করছো মনে, ভাইয়া ফুয়াদ একটু ভুল করছো, ঠিক আছে, এটা অ্যান্সার আসবে হচ্ছে 0.066, এত অ্যাটমসফিয়ার ইনভার্স টু, এটা আসবে অ্যান্সার, ঠিক আছে, এটা আসবে অ্যান্সার, খুব ভালো লাগছে ভাইয়া, খুব ভালো লাগছে, ঠিক আছে, এমনে এমনে করলে না ভাল লাগে, বুঝছো। আচ্ছা সবাই একটু আমাকে ভাইকে তাহলে চ্যাট বক্সে বলো তো, এই ম্যাথ গুলা করতে তোমার কোনো প্যারা খাইছো বলো, একদম চিল ম্যাথ না এগুলা বলো, ঠিক আছে, এই ম্যাথ গুলো একদম চিল, কোনো প্যারাই নেই, ঠিক আছে। তাহলে সবাই একটু আমাকে চ্যাট বক্সে বলো তো বুঝছো কিনা, বুঝলে সবাই হচ্ছে একটু চ্যাট বক্সে ডান লেখো, ডান, হ্যাঁ, যে বুঝছি, ডান ডান, ঠিক আছে, এই জন্য তো ভাই আরেকবার রাখছি, আমি তো জানি এগুলো একবারে প্রবলেম হয়, সমস্যা নেই, ঠিক আছে। এক্স্যাক্টলি সাইফ, কয়েকটি স্টেপ মনে রাখলে ফুল ফুল 4 মার্কের ম্যাথ হয়ে যায়, তাই না, বলো, ঠিক আছে। আরে জোস, সাইফ, রাদিফ, মারুফ, সবাই বুঝছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওকে ডান। ইসমাম, তারপর ইশতিয়াক, সবাই পারছো, ফাহিম, সবাই পারছো, জোস জোস জোস, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এ পর্যন্ত গেল। এবার আমরা অন্য একটা বিক্রিয়া দেখবো, হ্যাঁ, অন্য একটা বিক্রিয়া দেখবো, সব একটু থামো, হ্যাঁ সব একটা থামো, এইটা এবার কেসি আছে, কিন্তু এবার আমরা একটু কাজ করব, হ্যাঁ, সবাই ভাইয়ার সাথে একটু কোয়েশ্চেনটা পড়ো ভাইয়া, প্লিজ ভাইয়ার সাথে একটু কোয়েশ্চেনটা পড়ো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একটু ভাইয়ার সাথে কোয়েশ্চেনটা পড়ো, তাইলে চলবে, ঠিক আছে, একটু কোয়েশ্চেনটা পড়ো, আচ্ছা ঠিক আছে। পিসিএল 3 প্লাস সিএল 2 বিক্রিয়ায় পিসিএল 5 তৈরি হয়েছে, ঠিক আছে, তাহলে এখানে যা লেখে ওটাই আমরা আগে লিখি নাকি, পিসিএল 3 প্লাস সিএল 2 বিক্রিয়ায় পিসিএল 5 তৈরি হয়েছে। এখন দেখেন বলছে যে কেসির মান কোশ্চেনে দিয়ে দিছে, এবার কেসির মান কোশ্চেনে অলরেডি দিয়ে দিছে, ঠিক আছে। এখন কোশ্চেনের মধ্যে কি বলছে, যে এখানে আছে হচ্ছে পিসিএল 3 সিএল 2 এর প্রত্যেকটা শুরুর ঘনমাত্রা দেওয়া আছে, ঠিক আছে, শুরুর ঘনমাত্রা দেওয়া আছে, শুরুতে কতটুকু করেছিল এটা কোশ্চেনে বলা আছে, বুঝছো, শুরুতে কতটুকু ছিল বলা আছে, তাহলে আমরা লিখি শুরুতে যা বলছে, শুরুতে এখানে বলা আছে 0.5, এখানে বলা আছে 0.5, এটা হচ্ছে 0 বলা আছে, ঠিক আছে। এবার তাহলে সাম্য অবস্থার সময় যখন নিব, দেখো এবার কোয়েশ্চেনে কি বলছে, প্রত্যেকটার সাম্য অবস্থায়, সংমিশ্রণ মানে হচ্ছে সাম্য অবস্থা, মানে যেখানে তারা মিলিত হয়েছে আর কি, সাম্য অবস্থায় উপাদানগুলোর ঘনমাত্রা বের করতে বলছে, সংমিশ্রণ যে কথা, সাম্য অবস্থা সেম কথা, ঠিক আছে, সাম্য অবস্থা সেম কথা। আচ্ছা এবার শুনো ভাইয়া, একটু মনোযোগ শুনবা, এক্স পরিমাণ যদি বিয়োজিত হয়, যদি আমরা ধরে নিই যে এক্স পরিমাণ বিয়োজিত হয়েছে, এক্স পরিমাণ বিয়োজিত হয়েছে, তাহলে বলেন তো এখানে পিসিএল 3 সাম্যাবস্থায় কি কি মান আসবে, বলেন তো আপনারা একটু, আপনারাই বলেন, আমি বলবো না, আপনারা বলেন, ঠিক আছে, আপনারাই বলেন কি করতে হবে বলেন তো। 0.5 মাইনাস এক্স, এখানেও কি হবে 0.5 মাইনাস এক্স, আর যেহেতু পিসিএল 5 এর সহগ 1, তাহলে কি হবে শুধু এক্স, শেষ, তাই না বলো, একদম সহজ না, ঠিক আছে। আরে জোস জোস জোস, সবাই পারছো, সবাই পারছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে জোস, খুব ভালো লাগছে। আচ্ছা এবার যেহেতু কেসি, তাহলে আমাকে বলো তো কি বের করতে হবে,
ঘনমাত্রা বের করতে হবে না, কেসি কার জন্য হয়? ঘনমাত্রার জন্য। আর ঘনমাত্রার জন্য কি বলছিলাম ভাইয়া মনে পড়ে? ঘনমাত্রার জন্য কি করতে হয়? মোল নাম্বারকে আয়তন দ্বারা ভাগ করতে হয়। কি দ্বারা ভাগ করতে হয়? আয়তন দ্বারা ভাগ করতে হয়। এস কি? এস হচ্ছে আমার ঘনমাত্রা। ঘনমাত্রা বের করতে মোল নাম্বারকে আয়তন দ্বারা ভাগ করতে হয়, ঠিক আছে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি লাভ, ঠিক বলছো, ঠিক ঠিক আছে। এবার দেখেন এই জায়গাটার মধ্যে, আরে দিছি বুঝছো লাভে, আমি এমনি দিছিলাম আর কি বুঝছো, এমনি ঠিক আছে। 5, তারপর এখানে আসে হচ্ছে 0.5x/5, আর এখানে আসবে x/5। তাহলে বলো তুমি সাম্য অবস্থায় প্রত্যেকটা ঘনমাত্রা পেয়ে গেছো না? কোশ্চেনে যদি কেসি লেখো, কেসির সংজ্ঞা কি ছিল মনে আছে? উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক, মনে পড়ে? পিসিএল 5 ডিভাইড বাই কত? পিসিএল 3 ইন্টু কত? সিএল 2। তাহলে এটা যদি বসাই দিই, এটা যদি বসাই দিই, তাহলে কি আসে বলেন তো? এখানে আসে x/5, আর নিচে আসে হচ্ছে 0.5 - x/5, আর একটাও 0.x/5, ঠিক আছে? এখন এটা নিয়ে যখন কাজ টাস করতেছি, হ্যাঁ এটা নিয়ে যখন কাজ টাস করতেছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, যে এখানটায় যখন কাজ টাস করতেছি, ঠিক আছে, টাইম টেম্পারেচার আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক বলছো। আচ্ছা এবার এটা নিয়ে কাজ করতেছি, একটু সলভ করে দিব আপনাদের জন্য। এটা হচ্ছে x/5, আর এখানে আসবে 0.5 - x/5 তার হোল স্কোয়ার। দেখো দুইটা টার্ম তো সেম, তাই না? এ টার্মটা এ টার্মটা সেম, এই জন্য হোল স্কোয়ার লিখছি। যদি সেম না থাকে তাহলে গুণ করতে হইতো, ওই যে নর্মালি আমরা যেমনি গুণ করি, হ্যাঁ ওমনি গুণ করবা বুঝছো, ভাঙ্গায় ভাঙ্গায় লিখবা। এখন এ পুরাটাকে যদি ভাঙ্গানো হয়, এ পুরোনোটাকে যদি ভাঙ্গানো হয়, তাহলে এবার মনোযোগ দিয়ে খেয়াল করবা, এটা নিয়ে আমরা কাজ টাজ করতেছি, হ্যাঁ। এবার এটার জন্য দ্বিঘাত সমীকরণ আমাকে সলভ করতে হবে, ঠিক আছে? যদি আপনি একটু গুণ ভাগ করেন সুন্দর করে, যদি গুণ ভাগ করেন তাহলে দেখবেন এই পার্টটাতে এরকম একটা কিছু আসে, ঠিক আছে? দেখবেন সুন্দর করে যদি গুণ ভাগ করেন তাহলে লাস্ট লাইন পর্যন্ত, মানে এই কেসির মান তো 49, তাই না? তাহলে কি লিখতে পারবো? 49 = x/5 ডিভাইড বাই কত? আর স্কোয়ার বনে রাখবা পরে তোমরা, দাঁড়াবো এটা মুছি আগে, টিক চিহ্ন গুলো মুছি। আচ্ছা x/5 ডিভাইড বাই কত আসবে? ডিভাইড বাই 0.5 - x/5 তার হোল স্কোয়ার, এরকম একটা টার্ম আসবে। এখন এরকম টার্মটা যদি তখন তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করবা, তখন একটু খেয়াল করবা, তখন এক্স এর যে মানটা আছে এটা একটা দ্বিঘাত সমীকরণ আসবে, তোমরা বুঝতেই পারতেছো, ঠিক আছে? এখন এক্স এর যে মানটা, এই মানটা তোমরা হচ্ছে যদি কোয়েশ্চেনে বসাও, এক্স এর মানটা যদি কোয়েশ্চেনে বসাও, আমি একটু লিখে দিই উপরে সুন্দর করে, যখন তোমরা সলভ করবা, সলভ করার টাইমে এক্স এর মানটা, আমাকে একটু কথা শুনবা, হ্যাঁ সলভ করার টাইমে এক্স এর মান, দ্বিঘাত সমীকরণ যেহেতু এক্স এর মান অলওয়েজ দুইটা আসবে, ঠিক আছে? এক্স এর মান যদি একটা প্লাস অপরটা মাইনাস আসে, একটা প্লাস আর অপরটা মাইনাস আসে, তাহলে বলেন তো কোনটা কাউন্ট হবে? আপনারা এমনকে বলেন, এক্স কি? বিয়োজিত মোল নাম্বার, ঠিক আছে? এক্স এর মান একটা প্লাস একটা মাইনাস আসলে কোনটা কাউন্ট হবে বলেন তো? প্লাসটা কাউন্ট হবে, ঠিক আছে? অলওয়েজ কি হবে? প্লাসটা কাউন্ট হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখানে যদি হয় তখন প্লাসটাকে আমরা কাউন্ট করব। কেন? কারণ আমাকে মোল নাম্বার, মোল নাম্বার কি কখনো মাইনাস হয় বলো? মোল নাম্বার কখনো প্লাস হবে। এবার এইটা যদি সলভ করেন, এই যে এইটা যদি সলভ করেন, এই নিচের ম্যাথটা, এই নিচের ম্যাথটা যদি সলভ করেন, তাহলে এক্স এর মানটা এরকম আসবে। আমি আপনাদেরকে বলি, এক্স এর মানটা আসবে হচ্ছে +0.7826, এটা আসবে একটা, আর একটাও আসবে +0.20.3195, এটা আসবে। এবার আমাকে বলেন তো ভাইয়া, দুইটাই প্লাস আসছে আমার এই ম্যাথের জন্য, দুইটাই প্লাস আসছে, এই জন্য মতো দেখানো বুঝছো, এই ম্যাথটা আমি এই জন্যই দিছি, কারণ তোমাদের হচ্ছে নাহলে কনফিউজ হয়ে যায় এটা নিয়ে, ঠিক আছে? আমাকে বলো এবার দুইটাই প্লাস আসছে, তাহলে এবার কোনটা কাউন্ট করবো বলো তো? দুইটাই প্লাস আসছে তাহলে কোনটা কাউন্ট করবো বলো তো? বলো তো এক্স্যাক্টলি, হ্যাঁ কোনটা কাউন্ট করবো বলো তো? অবশ্যই 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 মনে রাখবেন, একটু খেয়াল করেন, এখানে মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ। এখানে দেখেন আমি কাজ শুরু করছিলাম 0.5 নিয়ে, আমাকে বলেন বিক্রিয়ক আছে 0.5, উৎপাদ কখনো কি বিক্রিয়কের চেয়ে বড় হইতে পারবে? সম্ভব এটা বলেন তো? আপনারাই বলেন, উৎপাদ কি কখনো বিক্রিয়কের চেয়ে বড় হইতে পারবে? পসিবল এটা? পারবে না, যেহেতু উৎপাদটা দেখেন 0.78 নিলে কি হয়, নিলে কি হয়েছে, উৎপাদটা বিক্রিয়ক থেকে বড় হয়েছে, তাই এটা কাউন্ট করা যাবে না। যেহেতু 0.319টা আমার বিক্রিয়ক থেকে ছোট, তাই আমরা এটা কাউন্ট করব, ঠিক আছে? আমি আবারও বলতেছি কেন হচ্ছে বড়টা কাউন্ট হয় নাই, কারণ উৎপাদ বিক্রিয়ক থেকে বড় হতে পারবে না, উৎপাদ ক্যান নট বি গ্রেটার দ্যান বিক্রিয়ক, ঠিক আছে? উৎপাদ ক্যান নট বি গ্রেটার দ্যান বিক্রিয়ক, ঠিক আছে? মনে রাখবে এটা, আজীবন মনে রাখবা, উৎপাদ ক্যান নট বি গ্রেটার দ্যান
বিক্রিয়ক, ঠিক আছে, এ হচ্ছে অবস্থা। তাহলে এখানে x এর মানটা আমরা কত নিব বলেন তো, x এর মানটা কত নিব বলেন তো, 0.319, 0.319 নিব, 0.319 নিব, ঠিক আছে, 0.319 নিব। বুঝতে পারছি ভাইয়া? ঠিক আছে, আচ্ছা, এইটা হচ্ছে আমার অবস্থা, এইটা হচ্ছে আমার অবস্থা, ঠিক আছে। দুইটা ছোট আসা পসিবল না বর্ণ, দুইটা কখনো ছোট আসা পসিবল না, দুইটাই হচ্ছে, একটা বড় হবে একটা ছোট হবে, একটা প্লাস একটা মাইনাস হবে, এছাড়া এই সমীকরণ গুলো পসিবল না। আচ্ছা, এই পোলাপান আমাকে একটু বলো তো, এক্স এর মান বের করে ফেলছো, তাহলে বলো তো ভাইয়া, এই ঘনমাত্রার লাইনটাতে, এই ঘনমাত্রার লাইনটাতে এক্স এর মান বসাই দিলে অ্যান্সার চলে আসবে না? তোমরাই আমাকে বলো, ঘনমাত্রার লাইনে এক্স এর মান বসাই দিলে অ্যান্সার চলে আসবে কি আসবে না বলো, তোমরা বলো। ঠিক আছে, অবশ্যই আসবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার লাস্ট পার্ট, আমাকে একটু বলেন তো, সুন্দর করে আমাকে বলেন, ঠিক আছে। তাহলে বলেন এখানে মানগুলো বসান, তাহলে ঠিক আছে, পিসিএল থ্রি এর ঘনমাত্রা তাহলে কত আসতেছে বলেন তো, আপনারা বলেন, আপনারা বলেন, ঠিক আছে, 0.5 মাইনাস 0.32 ডিভাইড বাই কত, 5, ওই যে 319 আর কি, থ্রি, এটা মানে কি 0.32 আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে সিএল টুর জন্য কত আসবে, সিএল টুর জন্য আসবে হচ্ছে 0.5 মাইনাস 0.32 ডিভাইড বাই 5, আর এখানে পিসিএল 5 এর জন্য কত আসবে, পিসিএল 5 এর জন্য আসবে হচ্ছে আমার কত, পিসিএল 5 এর জন্য আসবে হচ্ছে 0.32 ভাগ 5। এটা হচ্ছে আমার অ্যান্সার, এই বক্সটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে, এই বক্সটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে, এই বক্সটা আমার অ্যান্সার, ঠিক আছে। এখন ভাই আমাকে একটু চ্যাট বক্সে বলেন তো, এই ম্যাথটা সবাই বুঝছেন কিনা, ঠিক আছে ভাইয়া, মানে এর বাইরে আসলে কোনো ঘুরায় ফিরে আর ম্যাথ দেওয়া পসিবল না, বুঝছো, এরকম টাইপের মধ্যেই পড়বে, বুঝছো, কেসি দেখাইছি আগের দিন, কেপি দেখাইছি, আর আজকে উল্টা পদ্ধতিটাও দেখাই দিছি, মানে কেসি দেওয়া থাকলে তুমি ঘনমাত্রা কেমনে বের করবা, ঠিক আছে, এ হচ্ছে আমার অবস্থা, সবাই কি বুঝছি বলো তো, ঠিক আছে। আরে জোস জোস জোস, ঠিক আছে, সবাই বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোস, ঠিক আছে। এবার আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই জোস আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন। এবার তাহলে হচ্ছে সবাই মাথাটাকে একটু কুল করে নেন, এবার আমরা খুব সুন্দর করে একটা নতুন জিনিস পড়বো, হ্যাঁ, খুব সুন্দর করে একটা নতুন জিনিস পড়বো, ঠিক আছে। এই ক্যালকুলেটার বসালে দ্বিঘাত সমীকরণ সলভ হয়ে যাবে মারুফ, একটু হচ্ছে তুমি যদি ক্রস গুণ করো, ক্রস গুণ করলে দ্বিঘাত সমীকরণ ক্যালকুলেটার বসাইতে হবে ভাইয়া, মানে ক্যালকুলেটার বসানো ছাড়া করা যাবে না, বুঝছো মারুফ। আচ্ছা, এবার তোমাদেরকে আমি একটা নতুন কথা বলবো, তোমাদেরকে আমি একটা নতুন কথা বলবো, সবাই মাথা রেখে 1 মিনিটের জন্য একটু কুল করো, তারপরে হচ্ছে আমরা একটা নতুন জিনিসের দিকে যাবো, ঠিক আছে। এই বলো বা, রেডি হও, রেডি হও, রেডি হও, রেডি হও, ঠিক আছে, 1 মিনিটের জন্য একটু মাথা রেখে ঠান্ডা করো, ঠিক আছে, 1 মিনিট পরে আমরা একটা নতুন টপিক পড়বো, হ্যাঁ, সবাই মাথা রেখে ঠান্ডা করো, ঠান্ডা করো, ঠান্ডা করো, ঠান্ডা ঠান্ডা, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার তাহলে ভাই একদম কুল, তাহলে আমরা শুরু করি, হ্যাঁ শুরু করি। এবার আচ্ছা শোনো শোনো, এবার দেখো, বলবো অনেক দিন পারি, আজকে না আজকে না, হ্যাঁ আচ্ছা দেখো, এবার দেখো মনোযোগ দাও, এবার দেখো এই পার্টটার মধ্যে কিউ, বিক্রিয়ার অনুপাত কিউ, এটা কি, একটু আমার কথা সবাই শুনবা, আগে আগে আমার কথা সবাই শুনবা, ঠিক আছে। আচ্ছা, না না না, ব্রেক দিব না ইরফান, ব্রেক দিব হচ্ছে 3:15, 1 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে, 3:15 দিকে, 3:15 দিকে ব্রেক দিব, এর আগে না, ঠিক আছে, 1 ঘন্টা পরে মাথা বেশি গরম হয়ে যায়, বুঝছো, তখন ব্রেকটা দিলে সুবিধা হয়, বুঝছো। আচ্ছা তাহলে দেখো, এবার আমাকে একটু বলো তো, মনে আছে যখন কেপি কেসি পড়াই, কেপি কেসি কার জন্য ছিল, সাম্যাবস্থার জন্য, রিলিক্স দেখেন, কেপি কেসি হচ্ছে সাম্যাবস্থার জন্য, ঠিক আছে, যখন তুমি কেপি বা কেসি নিছো তখন তুমি কি করছিলা মনে আছে, উপরে নিছিলা সাম্যাবস্থায়, উপরে নিছিলা সাম্যাবস্থায় উৎপাদ, নিচে কি লিখছিলা সাম্যাবস্থায় বিক্রিয়ক, মনে কি পড়ে, মনে কি পড়ে, সাম্যাবস্থায় বিক্রিয়ক, যখন তুমি কেপি নিছো তখন বিক্রিয়কের আংশিক চাপ, উৎপাদের আংশিক চাপ, যখন কেসি নিছো তখন ঘনমাত্রা, বাট আলটিমেটলি তো উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক, তাই না, বলেন, উপরে উৎপাদ নিচে কি, বিক্রিয়ক, মনে রাখবা কেপি কেসি হচ্ছে সাম্যাবস্থার জন্য, আর সকল অবস্থার জন্য হচ্ছে আমার কিউপি কিউসি, মানে কিউ, ঠিক আছে, কোশেন্ট, ঠিক আছে। এবার শুনেন, এই কিউটা হচ্ছে বিক্রিয়ার যে কোনো অবস্থার জন্য, লিখে দেই, শুনেন, বিক্রিয়ার যে কোনো অবস্থার জন্য, বিক্রিয়ার যে কোনো অবস্থার উৎপাদের ঘনমাত্রা বা আংশিক চাপকে যদি আপনি ওই অবস্থার, ওই অবস্থার উৎপাদ বিক্রিয়ক দ্বারা ভাগ করে দেন, তখন এটাকে আমরা এটা বলি, ঠিক আছে। আচ্ছা, এটাই তো বলতেছি ফারিহা, এটাই তো বলতেছি ভাইয়া,
আচ্ছা এই শুনেন শুনেন, আমি বলবো ইফতিফারিহা, আমি বলবো কিউটা নিয়ে মাত্র আমি সংজ্ঞাটা বলছি, তো আমাকে ব্যাখ্যা করার টাইম দাও। দেখো কিউটা হচ্ছে যে কোনো অবস্থার উৎপাদ ডিভাইড বাই যে কোনো অবস্থার বিক্রিয়ক। ভালো করে শোনো, কিউটা হচ্ছে যে কোনো অবস্থার উৎপাদ ডিভাইড বাই যে কোনো অবস্থার বিক্রিয়ক। এটার কাজ কি আপনাদের মনে আছে? কেএসপি কেআইপি মনে আছে? আপনার দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল পড়ছিলেন, মনে কি পড়ে আপনাদের? এই পোলাপান মনে কি আছে নাকি বলো তো? আগে বলো, আমি যেটা বুঝে দিচ্ছি ওটা বলো, ঠিক আছে? আর আমি পরে বলবো, আমি এখন ব্যাখ্যা করিনি, ঠিক আছে? আচ্ছা এবার আমার কথা আগে বলো, কেএসপি কেআইপি কি হচ্ছে পড়ছিলাম, মনে আছে? হ্যাঁ মনে আছে, মনে আছে। কেআইপি সকল অবস্থা সকল ধরনের দ্রবণের জন্য কাজ করছিল, বাট কেএসপি কাজ করছিল শুধু সম্পৃক্ত অবস্থার জন্য, মনে কি পড়ে? যে কোনো ধরনের দ্রবণের জন্য, সম্পৃক্ত অসম্পৃক্ত অতিপৃক্তের জন্য আমার কেআইপি কাজ করছিল, ঠিক আছে? কিন্তু কেএসপিটা শুধু কার জন্য কাজ করছিল? সম্পৃক্ত অবস্থার জন্য, সম্পৃক্ত অবস্থার জন্য, মনে পড়ে? ঠিক আছে, ঠিক ওই রকম কেআইপি কেএসপির মতোই হচ্ছে কিউ আর কে, বুঝছো? কিউটা হচ্ছে যে কোনো অবস্থার জন্য, দেখেন লিখে দিছি আমি আপনাদের জন্য, কিউ হচ্ছে যে কোনো অবস্থার জন্য উৎপাদ আর বিক্রিয়কের অনুপাত, যে কোনো অবস্থার জন্য উৎপাদ আর বিক্রিয়কের অনুপাত, ঠিক আছে? যে কোনো অবস্থার জন্য উৎপাদ আর বিক্রিয়কের যে অনুপাত ওটা হচ্ছে কিউ, আর সাম্যাবস্থার জন্য উৎপাদ আর বিক্রিয়কের যে অনুপাত এটা কি, এটা হচ্ছে আমার কে। বুঝতে পারছি কথা? যে কোনো অবস্থা হইলে কিউ, যে কোনো অবস্থা হইলে কিউ, আর সাম্যাবস্থা হইলে কে। আমি আবারও বলতেছি, যে কোনো অবস্থা হইলে কিউ আর সাম্যাবস্থা হইলে কে। যদি কোশ্চেনে সাম্যাবস্থা ওয়ার্ডটা উল্লেখ থাকে শুধু ওই সময় কে আসবে, আর যদি অন্য যে কোনো টাইমে বলে তখন রিজনের জন্য কিউ আসবে। বাকি সব কিছু সেম, বাকি সব সেম, কিউ এবং কে বের করার প্রসেস সেম, কিউ এবং কে বের করার প্রসেস সেম। লিখে দিচ্ছি, দেখেন কিউ কে দুইটার বের করার প্রসেস হচ্ছে, বের করার প্রসেস হচ্ছে সেম। তাইলে এবার আমাকে একটু বলেন তো, একটু আমাকে একটু বলেন, ঠিক আছে? আমি ব্যাখ্যা করে করে বলবো, কোনো সমস্যা নেই। কিউসি দেখেন, কিউসির জন্য আগে আমাকে দেখেন, কিউসির জন্য এই ছোট হাতের যেগুলো আছে, এই ছোট হাতের গুলা হচ্ছে সহগ, এ বি সি ডি এগুলা হচ্ছে আমার সহগ। মনে আছে আমি কি বলছিলাম কেপিকিসির সময়? যে সহগ গুলো কি হয়ে যায়? পাওয়ার হয়ে যায়। আর সি মানে ঘনমাত্রা, তাহলে উপর কি লিখবো? উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক, তাহলে এটা হচ্ছে সি টু দি পাওয়ার সি ডি টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি। বাট এটা হচ্ছে বিক্রিয়ার যে কোনো অবস্থার জন্য, বিক্রিয়ার যে কোনো অবস্থার জন্য, ঠিক আছে? আবার কিউপি নিয়ে যখন কাজ করবা তখন কি, ঠিক আছে, এক্স্যাক্টলি আবিব ঠিক বলছো, সাম্য অবস্থায় কিউ আর কে পরস্পর সমান হবে, এইটা 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 আমি জানতে চাইলাম একটু পরে, বাট তোমরা আগেই বলে ফেলছো, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন, এই কিউটা আছে, এই শোনো, তানিম ভিন্নতা লেখা আছে কোয়েশ্চন। দেখো কিউ যে কোনো অবস্থার জন্য, কে সাম্য অবস্থার জন্য, দেখছো? লিখে রাখছি তোমার জন্য, ঠিক আছে? এবার কিউপির জন্য কি আসবে? পি অফ সি টু দি পাওয়ার সি পি অফ ডি টু দি পাওয়ার ডি, আরে কি কি লিখলাম, সি লিখলাম কেন, পি হবে, পি হবে, সরি, পি টু দি পাওয়ার ডি। আর এখানে আসবে হচ্ছে পি টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ পি টু দি পাওয়ার বি টু দি পাওয়ার বি, এগুলো হচ্ছে অবস্থা। এবার না না না, যে কোনো অবস্থায় কে বের করাই যায় না, ভালো করে শোনো, কে শুধু সাম্যাবস্থার জন্য, কে শুধু সাম্যাবস্থার জন্য, কে আর ও সাম্যাবস্থা ব্যতীত অন্য কোনো অবস্থায় বের করা যায় না, কে শুধু সাম্যাবস্থার জন্য, কে সাম্যাবস্থা ছাড়া অন্য কোনো অবস্থায় বের করা যায় না। বাট কিউ সাম্যাবস্থাও বের করা যায়, সাম্যাবস্থার আগেও পরেও বের করা যায়, ঠিক আছে? শুধুমাত্র যখন সাম্যাবস্থা হয়, যখন সাম্যাবস্থা হয় ওইটার জন্য কিউ আর কে পরস্পর সমান, যখন সাম্যাবস্থা হবে তখন কিউ আর কে পরস্পর সমান, ঠিক আছে? কিন্তু অন্যগুলা কেসে সমান হবে না। যেমন আমি আপনাদেরকে একটু বলি কথা, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, যদি হচ্ছে একটু খেয়াল করেন, আর একটা কেস হইতে পারে কিউ বড় কে ছোট, এই দুটো কেস, ঠিক আছে? একটা জিনিস বুঝাবো, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবেন, একটা জিনিস বুঝাবো, সবাই একটু খেয়াল করবেন, ঠিক আছে? আচ্ছা এবার খেয়াল করবেন, হ্যাঁ কিউ আর কে মনে রাখবেন,
সাম্যাবস্থায় কিউ যেটা মানে কে যেটা বের করো না ওটাই কিউ এর মান। সাম্যাবস্থায় কিউ আর কে সেম জিনিস, সাম্যাবস্থায় কিউ আর কে সেম জিনিস, অলওয়েজ মনে রাখবা। ঠিক আছে, কিউ হচ্ছে যে কোনো অবস্থা, একটু আমার কথা শুনো ভাই, একটু আমার কথা শুনো, কিউ হচ্ছে বিক্রিয়ার যে কোনো অবস্থা আর কেটা হচ্ছে আমার সাম্যাবস্থা। এখন শোনো, একটা বিক্রিয়ার জন্য সাম্যাবস্থা হচ্ছে সবসময় আরামের জায়গা, একটা বিক্রিয়ার জন্য সাম্যাবস্থা হচ্ছে সবসময় আরামের জায়গা, ঠিক আছে, আরামের জায়গা, ঠিক আছে। এখন যদি তুমি ওই আরামের জায়গা থেকে উপরে উঠো তাও দেখবা প্যারা খাইতেছো, আরামের জায়গা থেকে যদি নিচে নামো তাও প্যারা খাইতেছো, ঠিক আছে, তাও প্যারা খাইতেছো, ঠিক আছে। এবার ভালো করে কথাটা শুনবা, কিউ হচ্ছে বিক্রিয়ার যে কোনো অবস্থা আর কে হচ্ছে সাম্যাবস্থা। একটা বিক্রিয়া কে কে হচ্ছে বিক্রিয়ার জন্য কি আরামের জায়গা, সাম্যাবস্থা হচ্ছে আরামের জায়গা। তাহলে আমাকে বলো তো, বিক্রিয়া নর্মালি কিউতে থাকতে চায় না কেতে থাকতে চায়, বলো তো, তোমরা বলো, বিক্রিয়া কি কেতে থাকতে চায় না কিউতে থাকতে চায়, বলো তো, সে কি আরাম করতে চাবে কি চাবে না, বলো তো, আরাম সে করতে চাবে কি চাবে না। ভালো করে শুনো, যে কেটা হচ্ছে একটা বিক্রিয়ার সাম্যাবস্থা এবং সাম্যাবস্থায় সে সবচেয়ে আরামে থাকে। তাহলে বলো, সাম্যাবস্থা বাদে অন্য সবগুলো অবস্থায় কি সে একটু প্যারা খাইতেছে না? তো এখন সে কি হইতেছে, সে সাম্যাবস্থায় আসতে চায়। তো আমি এই লাইনটাই লিখবো, অলওয়েজ অলওয়েজ সবগুলা বিক্রিয়া, অলওয়েজ সবগুলা বিক্রিয়া ট্রাই করে কিউ থেকে কে এর দিকে যাওয়ার জন্য, কিউ থেকে কে এর দিকে যাওয়ার জন্য, কোন দিক থেকে কোন দিকে যাওয়ার জন্য, কিউ থেকে কে এর দিকে যাওয়ার জন্য, বুঝতে পারছো? ভালো করে শোনো, অলওয়েজ কে তে কেন থাকতে চায়, কারণ কেটা হচ্ছে আমার একটা বিক্রিয়ার সাম্যাবস্থা, একটা বিক্রিয়ার সাম্যাবস্থা হচ্ছে ওই বিক্রিয়ার জন্য সবচাইতে আরামের জায়গা, ওই বিক্রিয়ার জন্য সবচাইতে কি জায়গা, আরামের জায়গা। তাহলে এবার পোলাপান একটু খেয়াল করো, আমাকে একটু বলো, যে যখন কিউটা হচ্ছে বড় আর কেটা হচ্ছে ছোট, কিউটা বড় কেটা ছোট, তাহলে এখন আমাকে বলো, কিউ থেকে কেতে আসতে হলে তার কি নিচের দিকে নামতে হবে না? আমার কথা শুনো, কিউ থেকে কে তে আসতে হলে তার কি নিচের দিকে নামতে হবে না, তাই না? বলো, এই আমার কথা শুনো, কিউ থেকে কে এর দিকে আসতে হলে নিচের দিকে নামতে হবে না, ঠিক আছে? ধরো এই নিচের দিকে নামতে যদি হয়, তাহলে আমাকে বলো, বিক্রিয়া কি পশ্চাৎমুখী যাইতে হবে না? এই বুঝছো, নিচের দিকে নামা মানে কি পশ্চাৎমুখী বিক্রিয়া না, বুঝতে পারছো? উল্টা হওয়া মানে কি পশ্চাৎমুখী বিক্রিয়া না, এই বুঝছি, ঠিক আছে? আবার তাহলে আমাকে একটু আনসার দেন, এবার কিউ আছে হচ্ছে ছোট, কে আছে বড়, কিউ আছে ছোট কে আছে বড়, তাহলে আমাকে বলো, কে তে যাইতে হইলে কিউ কে কি মান বাড়াইতে হবে না কমাইতে হবে, বলো তো, কে কে মান বাড়াইতে হবে না কমাইতে হবে, মান বাড়াইতে হবে, তখন বিক্রিয়া কি মুখী হবে বলেন তো? বিক্রিয়া হবে সম্মুখমুখী, কি মুখী হবে, সম্মুখমুখী। নর্মালি চিন্তা করবা, বুঝছো, কিউ ছোট সে বড় হইতে চায়, বড় হইতে হলে কি তার সামনে যেতে হবে না পিছনে যেতে হবে, সামনে যেতে হবে, ঠিক আছে? আর কিউ যখন বড় ছোট হইতে চায় তখন তার কোন দিকে আসতে হবে, পিছন দিকে আসতে হবে, আর পিছন দিকে আসা মানে কি রিয়াকশন, পশ্চাৎমুখী রিয়াকশন। আমি আরো একবার কথাটা বলবো, আমি আরো একবার কথাটা বলবো, বুঝেন, কিউটা হচ্ছে বিক্রিয়ার যে কোনো অবস্থা আর কে হচ্ছে বিক্রিয়ার সাম্যাবস্থা, ঠিক আছে, সাম্যাবস্থা। এবার তারা অলওয়েজ কোন অবস্থায় আসতে চায়, কিউ অলওয়েজ কোন অবস্থায় আসতে চায়, কে অবস্থায় মানে সাম্যাবস্থায়, কেন? কারণ ওটা তার জন্য আরামের জায়গা, আমরা সবাই আরামের জায়গায় যেতে চাই, ঠিক আছে? এবার যখন কিউটা ছোট আর সাম্যাবস্থা উপরে আছে, মানে কের মানটা বড়, কিউ ছোট কে বড়, তার মানে কি এবার কিউ কে কি বড় হইতে হবে না, বুঝো, কিউ কি করতে হবে, বড় হইতে হবে। যদি বড় হইতে হয় তাহলে তাকে কোন দিকে যাইতে হবে, সামনের দিকে যাইতে হবে, কোন দিকে, সামনের দিকে যাইতে হবে। তাহলে এটা কি বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়া। আর যদি কিউটা যদি বড় হয় কার চেয়ে, সাম্যাবস্থার চেয়ে, তাহলে তার কি আরামে আসতে হইলে কি নিচে কি করতে হবে, পিছন দিকে যাইতে হবে না। এখন এই যে পিছন দিকে যাও, এটা কি বিক্রিয়া বলেন তো? এটা পশ্চাৎমুখী বিক্রিয়া, কি বিক্রিয়া বলেন তো? পশ্চাৎমুখী বিক্রিয়া। আরে ঠিক আছে, জোস, এবার সবাই আমাকে একটু খেয়াল করবেন, এই জায়গাটার মধ্যে আমরা কাজ করছি, তার মানে কিউ যদি বড় হয় পশ্চাৎমুখী, কিউ ছোট হইলে সম্মুখমুখী, আর কিউ আর কে সমান হলে তাকে কি বলে বলেন তো? সাম্যাবস্থা। কি বলে? সাম্যাবস্থা, ঠিক আছে? এ হচ্ছে অবস্থা, এ হচ্ছে আমার অবস্থা। এবার তাহলে খেয়াল করবেন, এবার আমরা একটা ম্যাথ করব, ওই ম্যাথটা করলে আমাদের আরো বিক্রিয়াটা কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। খালি একটা লাইন মনে রাখবেন ভাই, একটা লাইন, ঠিক আছে, একটা লাইন মনে রাখবেন, সেটা হচ্ছে এরকম, যে কিউ হচ্ছে বিক্রিয়ার যে কোনো অবস্থা আর কে হচ্ছে বিক্রিয়ার সাম্যাবস্থা। আমার সাথে সাথে একটু বলেন, কিউ হচ্ছে বিক্রিয়ার যে কোনো অবস্থা আর কে কি বিক্রিয়ার সাম্যাবস্থা।
ঠিক আছে, একটা ম্যাথ করব তাহলে ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, তার একটু দেখেন, একটু দেখেন ভাইয়া, করি করি, হ্যাঁ ভাইয়া করি। আচ্ছা দেখেন এ পার্টটার মধ্যে, এ পার্টটার মধ্যে ঠিক আছে, এবার দেখেন রাফিদ এখনই বলবো এটা, ঠিক আছে ম্যাথটা করলে ক্লিয়ার হয়ে যাবে, ম্যাথটা করলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে এখন দেখেন টি এস, এটা মানে হচ্ছে টি এস মানে হচ্ছে শুরু, শুরুর টাইম, শুরুর সময়। টি হচ্ছে টাইম, এস হচ্ছে স্টার্ট, ঠিক আছে শুরুর সময়। ঠিক আছে এটা হচ্ছে বিক্রিয়া শুরু, টি এস মানে বিক্রিয়া শুরু। ঠিক আছে এখন একটা বিক্রিয়া শুরু করছি আমি পাঁচ ছয় আর এক এক নিয়ে। ঠিক আছে পাঁচ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, তারপর এটা হচ্ছে আমার এক, এটা হচ্ছে আমার এক। ঠিক আছে একটু বাঁকা তারা হয়েছে, একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য। ঠিক আছে এবার শুনেন, পাঁচ ছয় এক এক এরকম আছে, কার্বন ডাইঅক্সাইড 5 মোল। আচ্ছা এটা নিচে সুন্দর করে লিখে দাঁড়াও, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, এখানে হচ্ছে কার্বন মনোঅক্সাইড H2O, এটা সুন্দর করে লিখতেছি 5 6 1 1। আমরা এবার কাজ শুরুই করছি হচ্ছে এই মোল নাম্বার গুলা নিয়ে, হ্যাঁ কাজ শুরুই করছি এই মোল নাম্বারটা নিয়ে। ঠিক আছে এবার তাহলে খেয়াল করেন, এটা দেখেন আমার এবার এই জায়গাটার মধ্যে যখন আমরা কাজ করতেছি, এবার আমাকে একটু বলতো ভাইয়া এখানে এগুলা নিয়ে আমরা কাজটা শুরু করছি, তাহলে এবার আমাকে বলতো এখানে, এবার আমাকে একটু বলতো এখানটার মধ্যে আমি কিউ বের করতে পারবো কি পারবো না বলতো, কিউ সি বের করতে পারবো কি পারবো না, তোমরা বলো বের করতে পারবো কি পারবো না বলো, অবশ্যই বের করতে পারবো। ঠিক আছে তাহলে একটু খেয়াল করো তো, তাহলে কি লিখতে পারবো বলো তো, এখানে উৎপাদ কোনটা, কার্বন মনোক্সাইড কত, এখানে আসবে হাফ ইন্টু হাফ ডিভাইড বাই 5/2 ইন্টু কি 6/2। কেন বের করছি বলেন তো, কেন হচ্ছে কিউসি বের করছি বলেন তো, ওই যে আমার কোয়েশ্চনে কেসি দেওয়া আছে, কিউসি আর কেসি তুলনা করে আমি দেখবো এটা সম্মুখে যায় না পশ্চাতে যায়, বুঝছো। এবার দেখো এটা যদি সলভ করো তাহলে দেখো তো অ্যান্সারটা কত আসে, তোমরা বলো কত আসে বলো তো। কেন হইলো, আরে নাফিম ব্রো দেখো এগুলো তো আমার মোল নাম্বার না, মোল নাম্বার না এগুলা, তো এখানে কি আয়তন দ্বারা ভাগ করতে হবে না। আচ্ছা আচ্ছা লিখে দিই লিখে দিই, সমস্যা নেই সমস্যা নেই, নাফিম ব্রো একটা কথা বলছে ওটা আমি অবশ্যই করব, কোনো উপায় নেই। ঠিক আছে দেখো তাহলে কিউসি এর জন্য কি হবে বলছিলাম, উৎপাদের ঘনমাত্রা, দেখেন H2O এর ঘনমাত্রা ইনটু কার্বন মনোক্সাইড এর ঘনমাত্রা ডিভাইড বাই কার্বন ডাইঅক্সাইড ইনটু কত H2, তাই না। এবার খালি মান ঘন, এগুলো তো মোল নাম্বার, ঘনমাত্রা বের করতে হবে না, হাফ ইনটু হাফ, এই যে 1 ছিল আয়তন দ্বারা ভাগ করছি, আর এখানে আসবে 5/2 ইনটু 6/2 এটা আসছে, তাহলে এখানে আসবে হচ্ছে কত 0.033। আরে সানজিদা জোস সবার আগে বের করে ফেলছো, ওকে ওকে 0.33। অর্ক, তারপর হচ্ছে সারা, সবাইকে থ্যাংক ইউ, হ্যাঁ রিদা, তারপর সবাই পারছো আলহামদুলিল্লাহ, রাফিদ, ঠিক আছে জোস জোস জোস। আচ্ছা এবার আমাকে বলেন তো কোয়েশ্চেনে অলরেডি কেসির মানটা বলা আছে, ঠিক আছে কেসির মান বলা আছে 0.137। এবার আমাকে আপনারা বলবেন, আমাকে আপনারা বলবেন যে কিউ সি আর কেসির মধ্যে কোনটা বড় কোনটা ছোট, আপনারা বলেন কোনটা বড়, কিউসি আর কেসির মধ্যে কোনটা বড় বলেন, কিউসি আর কেসির দুটা মান আপনারা বের করছেন কোনটা বড় বলেন, কোনটা বড় আপনারা বলবেন। ঠিক আছে অবশ্যই কেসিটা বড়, অবশ্যই কে বড়, কেসিটা বড়। তাহলে আমি কি বলছিলাম মনে আছে, কিউসি কোন অবস্থায় আসতে চায়, কিউসি আসতে চায় সাম্য অবস্থায়, তাহলে সাম্য অবস্থায় যদি যাইতে হয় তাহলে তাকে কি করতে হবে বলেন তো, বড় হইতে হবে না, বড় হইতে হবে, তাহলে কি বিক্রিয়াটা বলেন তো, সম্মুখ না পশ্চাৎ, আপনারা বলেন কি বিক্রিয়াটা, সামনের দিকে মানে কি বিক্রিয়া, সম্মুখ দিকে যাবে। আরে জোস তোমরা সবাই বুঝছো আলহামদুলিল্লাহ, ঠিক আছে এই জন্য তো আমি তোমাদের ফ্যান, বুঝছো তোমরা এত জোস ভাবে অ্যান্সার দাও, নিজেরই ভালো লাগে যে আরে জোস, ছেলেগুলো জোস, ঠিক আছে বাচ্চাগুলো কত জোস, ঠিক আছে ছেলে মেয়ে সবাই জোস, ঠিক আছে কেউ আবার আমাকে রেসিজমে ফাঁসাই দিও না, তারা হয়ে যাবে, তারা বিক্রিয়ার সাম্যাবস্থায় যাবে। ঠিক আছে তাহলে এবার দেখো সাম্যাবস্থায় বাকি সব জিনিস আগের মতো, বাকি সব জিনিস আগের মতো, তাহলে আমাকে বলো সম্মুখমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক কমে উৎপাদ বাড়ে, তাই না, তাহলে কি হবে বলো তো, আগের মতোই 5 - x, তারপর কি 6 - x, এখানে উৎপাদ তৈরি হয় 1 + x, এখানে কত 1 + x, এই হচ্ছে আমার অবস্থা। ঠিক আছে তাহলে এবার আমাকে বলো তো এখানে ঘনমাত্রা বের করা যাবে না, ঘনমাত্রা বের করা যাবে না বলো তো, 5 - x/2, এখানে কত আসবে 6x/2, এটা কত হবে 1 + x/2, এটা আসবে 1 + x/2। আচ্ছা এগুলা আছে, হ্যাঁ একদম ইজি না বলো, একদম ইজি না বলো, ঠিক আছে এবার কেসির মানটা খালি বসাই দিবা, বাস কাজ শেষ কাজ শেষ। ঠিক আছে 1 + x/2 ইন্টু 1 + x/2, আর নিচে আসবে হচ্ছে 5 - x/2, আর এখানে আসবে হচ্ছে কত 6 - x/2। ঠিক আছে আচ্ছা এটা শোনো, এই পোলাবান কেসির মান কোশ্চেন অলরেডি দেওয়াই আছে, কেসির মান অলরেডি কোশ্চেন দেওয়াই আছে 0.137, তাহলে এটা সলভ করে
এটা সলভ করে এক্স এর মান বের করতে পারবা কি পারবা না বলো? এটা সলভ করে এক্স এর মান বের করতে পারবা কি পারবা না বলো? তোমরা বলো বলো, বের করতে পারবা কি পারবা না? আমি বলে দিই তোমাদের, হ্যাঁ, এটা সলভ যদি করো তখন এক্স এর মানটা আসবে 0.7488, আরেকটা আসবে -4.8125, এই দুটো আসবে। তাহলে বলো এই দুটোর মধ্যে কোনটা কাউন্ট করবা বলো? তোমরা বলো কোনটা কাউন্ট করবা বলো? প্লাসটা নিবো। এক্স্যাক্টলি ভাইয়া, বুঝতে পারছি তাইলে? ঠিক আছে, এক্স এর মান সলভ করলে একটা প্লাসে আসে একটা মাইনাসে আসে, সো অবশ্যই কি হবে, প্লাসটা কাউন্টে আসবে। তাহলে এবার আমাকে বল পোলাপান, তোমরা এবার ঘনমাত্রা গুলা বের করতে পারবা কি পারবা না বলো? বলো, বের করতে পারবা কি পারবা না বলো? পারবা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রাটা কত আসবে? ঘনমাত্রাটা আসবে হচ্ছে 5x-2, মানে কত, 5 -0.488/2, এটা আসবে। আর তারপর হচ্ছে H2 যেটা আছে, সরি, নর্মাল H2 যেটা আছে সেটা আসবে কত? আরে লেখা বোঝাচ্ছে না কেন, কি একটা অবস্থা, এত বাজে অবস্থা হচ্ছে কেন? আচ্ছা এই শোনো পোলাপান, আমি তোমাদেরকে একবার অ্যান্সারটা বলে দিই, ঠিক আছে? মেইন কথা হচ্ছে এই যে এক্স এর যে মানটা আছে না, এই এক্স এর মানটা তোমরা বসাবা, একটু দাঁড়াও, একটু জায়গা বাড়াই, এইসব জায়গায় এমনি লিখলে ব্যাপারটা খারাপ হয়, ভালো লাগতেছে না এইভাবে লিখতে, ঠিক আছে? দেখো এবার এখানের মধ্যে এক্স এর দুইটা মান, হ্যাঁ, একটা আসছিল কত, একটা আসছিল হচ্ছে +0.7488, আর আরেকটা আসছিল -4.8125। তখন আমরা কি বলছি যে প্লাসটাকে আমরা কাউন্ট করব, প্লাসটাকে আমরা কাউন্ট করব। তাহলে এবার তোমরা বলো বা আমাকে অ্যান্সার দিবা, কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা কত আসছে বলো? 5 -0.7488/2 বের করো। তারপর হাইড্রোজেনটা কত আসছে এটাও বের করো, ঠিক আছে? কত আসবে? 6 -0.7488/2। আর আচ্ছা এবার কার্বন মনোক্সাইড কত আসবে? এটা আসবে 1 + x/2, মানে কত, 1 + 0.7488/2, এগুলা, ঠিক আছে? তাহলে এবার দেখেন এগুলো কত আসে ভাই, বলো বলো না কত আসে অ্যান্সারগুলো, অ্যান্সারগুলো বলো 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 অ্যান্সারগুলো বলো 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 বলো। 2.63 আসে মেবি প্রথমটা, দ্বিতীয়টা আসে 0.87, আর তিন নাম্বারটা আসে মেবি, আমি কি ভুল লিখতেছি? আচ্ছা একটু ভুল লিখে ফেলছি, একটু ভুল লিখে ফেলছি, একটু ভুল লিখে ফেলছি, ভুল লিখে ফেলছি। আচ্ছা এই শোনো, উল্টা লিখে ফেলছি, হ্যাঁ, হাইড্রোজেনের জন্য আসবে হচ্ছে, হাইড্রোজেনের জন্য আসবে 2.62 বা 63, তুমি যেটা লিখতে চাও। তারপর এখানে কার্বন ডাইঅক্সাইডের জন্য যেটা আছে, ঠিক আছে, এবার দেখো এই পার্টটা নিয়ে কাজ টাজ করলাম, তাহলে H2O টা কত আসলো? H2O টা সুন্দর করে আমরা কাজ টাজ করছি, সুন্দর করে কাজ হয়ে গেছে, হ্যাঁ। তো এগুলোর প্রত্যেকটা মান এরকম করে বের করা যাবে, হ্যাঁ। H2 টা হচ্ছে 2.63 আসলো, নাইস। তারপর ওইখানে আসলো হচ্ছে কার্বন মনোক্সাইড বের করা যাবে সুন্দর ভাবে, ঠিক আছে, 5 - x/2। তো এগুলোর প্রত্যেকটা হচ্ছে আপনারা বের করবেন, ঠিক আছে? বের টের করে সুন্দর করে হচ্ছে আপনারা বসাই দিবেন। দাঁড়াও এখনই বের করি, এখানে এটাতে হচ্ছে এখনই বের করে দিই তোমাদেরকে, একটু দাঁড়াও। এখানে আসবে 2.1256, এটা আসবে, কার্বন মনোক্সাইডটা আসবে হচ্ছে 1.7488/2, এটা আসবে, তার মানে এখানে আসবে 0.87, 0.8788, এগুলো আসবে, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। তো এগুলো নিয়ে আমরা কাজ টাজ করতেছি সুন্দর করে। এবার সবাই ভাই একটু চ্যাট বক্সে বলো তো যে এই যে ম্যাথগুলো আমরা মাত্র করলাম, এই ম্যাথগুলো কি সবাই বুঝছি? এই ম্যাথটা বুঝতে কারো কি প্রবলেম আছে বলেন? সবাই বুঝছি না, সবাই বুঝলে একটু চ্যাট বক্সে ওয়াই বলেন, ওয়াই, যে ভাইয়া বুঝতে পারছি। ওকে ওকে, জোস জোস জোস, সবাই বুঝছেন, আলহামদুলিল্লাহ। এবার আমরা ব্রেক নিব, হ্যাঁ, এবার আমরা ব্রেক নিব, অনেকক্ষণ পড়াশোনা করছি, ব্রেক নিব এবার আমরা একটু, ঠিক আছে? এবার হচ্ছে সবাই বুঝতে পারছেন যেহেতু, তাহলে এবার একটু খেয়াল করেন, এবার হচ্ছে আপনাদেরকে একটা ব্রেক দিই, ব্রেকটা হচ্ছে কতক্ষণ দিব বলেন এখন?